আজ বৃহস্পতিবার 20 বৈশাখ 2023 সালের চৌঠা মে মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো আজ বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবার নামটি নবগ্রহের মধ্যে অন্যতম সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ। জ্ঞান, বুদ্ধি, পরিবার, বিবাহ, অর্থ, আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক, কারক, বাহক গ্রহ বৃহস্পতির নামেই নামাঙ্কিত এই বৃহস্পতিবার। তিনি দেবতাদের গুরুদেব। আর তাই বৃহস্পতি যার ভালো তার সব ভালো। বৃহস্পতিকে সন্তুষ্ট করবার জন্য স্ক্রিনে আপনারা বৃহস্পতির বীজমন্ত্র দেখতে পাচ্ছেন, ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা। এটি 108 বার জপ করে দিন শুরু করুন। আজ মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন, মুসুরের ডাল কলা ভুলেও যেন আজ খাবেন না। বন্ধুরা, চলতি মাস 2023 সালের মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুচণ্ডাল দোষ, শনি নিজের ঘরে, মঙ্গল শুক্রের সংযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মান্থলি রাশিফল আপনাদের রাশির জন্য চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটির আই বাটনে আমরা কিন্তু লিংক আপনাদের জন্য দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শরীরে ব্যথা, বেদনা এবং মানসিক উদ্বেগ সংক্রান্ত কোনো সমস্যা যেন উড়িয়ে দেবেন না। এগুলিকে আপনাদের অবশ্যই দৃষ্টিগোচরে আনা উচিত। আর হেলথ ইজ ওয়েলথ এই মন্ত্রটি মেনে চলার চেষ্টা করুন। দিনের শুরুটাই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আজ আপনারা জ্ঞান বৃদ্ধি করবেন, যার ফলস্বরূপ ইন ফিউচার আগত কোনো সমস্যা থেকে খুব ইজিলি আপনারা বেরিয়ে আসতে চলেছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদের গর্বিত অনুভব করাবে। আজ আপনারা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছেন, যেখানেই যান না কেন সকলের নয়নের মণি হয়ে উঠতে পারেন। তাই দিনটিতে সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ নিজের জন্য অবসরকালীন কিছু সময় পেয়ে যাবেন। সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে। আর জীবনের ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হতেই পারে। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।